বিদ্যুতের প্রিপেইড মিটারে বাড়তি টাকা কাটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে না ব্যালেন্স রিচার্জের পরও আগের ব্যালেন্স যোগ হচ্ছে না এমন পাহাড় সমান অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকরা কিন্তু বেশি বিলের কারণ কি বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসির দাবি কোনো হিডেন চার্জ কাটা হচ্ছে না অন্যদিকে দেশের ছয় বিতরণ কোম্পানি এমন সব খাতে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিচ্ছেন যাতে বিইআরসির অনুমোদন নেই এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডক্টর শামসুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি একটু অভিযোগ বা সমাধানের দিকে যাওয়ার আগে এই প্রিপেইড সিস্টেমটা যে আমরা চালু করেছিলাম বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কি অভিপ্রায় নিয়ে বা কি কি সুবিধার গ্রাহকরা পাবে এই সিস্টেমটি থেকে সেগুলো যদি আমাদেরকে একটু মনে করিয়ে দিতেন তাদের পক্ষ থেকে প্রত্যাশা ছিল যে তারা যতটুকু বিদ্যুৎ খরচ করবে ততটুকু দাম দেওয়ার সুযোগ তৈরি হবে তার কাছ থেকে কম বিদ্যুৎ দিয়ে বেশি বিল নেওয়ার সুযোগ থাকবে না যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা প্রিপেড মিটার গ্যাসেও তো আছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা যে পরিমাণ মিটার প্রিপেড মিটারের সাহায্যে গ্যাস গ্যাস বিল দেই আগে গ্যাস চার্জ করি বা মানে টাকা চার্জ করে গ্যাস খরচ করি দেখা যাচ্ছে যে মিটার বিহীন প্রতি মাসে যে বিল দেই তার থেকে বেশি যাচ্ছে আমাদের কম গ্যাস দেওয়া হচ্ছে বেশি বিল নেওয়া নেওয়া হচ্ছে তো গ্যাসের মতো আমরা প্রত্যাশা করেছিলাম যে বিদ্যুৎ এই প্রিপেড সিস্টেম চালু হলে আমরা আগে আমাদের বিদ্যুৎ বিলের কারচুপি হতো ভুতুরে বিল বলে আমরা প্রায়শই কিন্তু একটি জি দেখতাম ছিল কথা ছিল আমি রিডাররা যেমন খুশি তেমন বিল করে দিত দেখা যাচ্ছে যে আমাদের সেই বিল নিষ্পত্তির জন্য অফিসে দৌড়াতে দৌড়াতে আমাদের যুত তলাক হয় হয়ে যেত তারপরে বিল সমন্বয় হলেও ন্যায্যভাবে হতো না অর্থাৎ আমরা এইভাবে আমাদের কাছ থেকে

তাদের অভিযোগ আছে এবং তাদের অভিযোগ যাদের বিরুদ্ধে তারা যদি সেই অভিযোগের জবাব দেয় এবং সেটাই যদি নিষ্পত্তি হিসেবে রাষ্ট্র ধরে নেয় তাহলে তো সেটা দুর্ভাগ্যজনক যার বিরুদ্ধে অভিযোগ তারও কথা বলার সুযোগ থাকবে আর অভিযোগকারী তার যে অভিযোগে ন্যায্যতা যৌক্তিকতা আছে সেটাও প্রতিষ্ঠিত করা এবং তার প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে এখন দেখা যাচ্ছে যে রেগুলেটরি অথরিটি হিসেবে বিআরসি বিআরসি আইন অনুযায়ী এই ভোক্তা অভিযোগ নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে ভোক্তা অভিযোগ নিষ্পত্তি করাটা ইচ্ছামাফিক করা যাবে না আইনে বলা আছে যে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অভিযোগ নিষ্পত্তি করতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় সারা সারাদেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম তো প্রবিধান অলরেডি বিআরসি তৈরি করেছে এবং সেই প্রবিধানের আওতায় বিতরণ কর্তৃপক্ষ বা সঞ্চালন কর্তৃপক্ষ পিজিসিবি বলেন ডিপিটিসি বলেন দেশকু বলেন এরা যদি কোনো অভিযোগ আনে দ্রুত বিআরসি নিষ্পত্তি করে কিন্তু ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি করা এই প্রবাই প্রবিধানের আওতায় আমি এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখিনি এই ডিপিটিসির এই যে মিটারের ভাড়া বা মিটার প্রিপেড মিটারে বিদ্যুতের বাড়তি বিলের যে অভিযোগ সেটা করোনার আগে পদ্ধতিগতভাবে ক্যাব বিআরসিতে দাখিল করে এবং সেটা জবাব চেয়ে দি সদস্য বিদ্যুৎ ডিপিটিসি কে চিঠি দেয় এবং ডিপিটিসি তার একটা জবাব এখন যেরকম দিচ্ছে ওরকম একটা জবাব দেয় এবং সে জবাবটা কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছে ক্যাবের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং সেটা আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তির জন্য

জায়গাতে বক্তাদের প্রতিনিধি রাখার কথা ছিল পক্ষগণের প্রতিনিধি রাখার কথা ছিল এক্ষেত্রে বিআরসি যেহেতু এখতিয়ার আইনি এখতিয়ার আছে অভিযোগ নিষ্পত্তি করার বিআরসি এর পরে হাইকোর্টের নির্দেশ যেহেতু দিয়েছে সুতরাং বিআরসি এখন উচিত

বলা যেতে পারে যে একদিকে কোটা আন্দোলন হচ্ছে একদিকে প্রিপেড মিটারের বিরুদ্ধে ভোক্তাদের যে সজ্জা বা অভিযোগ উঠেছে স্টিল বিআরসি নিষ্ক্রিয় সে সমটো ভাবে এটা অভিযোগ নিষ্পত্তির জন্য আসতে পারত এবং ভোক্তা সংগঠন কে নানা কারণে নানাভাবে ডাকা হয় তে সেই ক্ষেত্রে মূল্য নির্ধারণের সময় ডাকা হতো এবং মাসে মাসে যখন আপনার এলপিজি এলপিজি মূল্য নির্ধারণ হচ্ছে তখন কমিশন কেপকে ডাকে আমন্ত্রণ জানায় এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিদের আমন্ত্রণ নিয়লায় জি তার মানে এই একদিকে নিষ্ক্রিয়তা অন্যদিকে কিছু কাগুজে বা আনুষ্ঠানিক ফর্মালিটিসের মধ্যে আসলে এই ভোক্তাদের পর্যায়ের বা গ্রাহক পর্যায়ের যে অভিযোগগুলো সেগুলো ঘুরপাক খাচ্ছে সহসাই কোনো সমাধান আসলে সেই অর্থে আমরা প্রত্যাশা করতে পারি না এখন পর্যন্ত প্রত্যাশা করতে পারি কারণ আপনার সুস্পষ্টভাবে যদি একটা বিষয় নিষ্পত্তি হয়ে যায় মিটারের আলাদাভাবে ভাড়া নেওয়ার কোন রকম আইনি এখতিয়ার নেই এই মিটার ভাড়াটা বিআরসি নির্ধারণ করিনি বিআরসি চেয়ারম্যান যে কথাটা বললেন যে বিআরসি নির্দেশ নির্দেশনা ছাড়া বা সিদ্ধান্ত ছাড়া আদেশ ছাড়াও বিভিন্ন রকমের চার্জ নেওয়া হচ্ছে ভোক্তাদের কাছে এ অভিযোগ মিথ্যে নয় তার কথা থেকে আমরা বুঝলাম কিন্তু এই কথাটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মিটার ভাড়া যে নিচ্ছে ইউটিলিটিগুলো সে ব্যাপারে বিআরসি সিদ্ধান্ত নেই বিআরসি কোনো আদেশ দেয়নি কারণ বিআরসির এরকম আদেশ দেওয়ার একটি আর নেই সেভাবে আপনার এই মিটার মানে ইউটিলিটি কোম্পানিগুলোর জন্য বিতরণ কোম্পানিগুলোর চার্জ দেওয়া হয় অর্থাৎ বিতরণ ট্যারিফ দেওয়া হয় বিতরণের জন্য তাদের যে একটা চার্জ দেওয়া হয় প্রতি ইউনিট বিদ্যুতে সেই চার্জটা নির্ধারণ করার সময় যে সব বিষয়গুলো যোগ করা হয় তার মধ্যে মিটার ভাড়াও যোগ হবে তার মানে বিইআরসি আসলে অনেকাংশেই এই ভোগান্তির গ্রাহকদের যে অভিযোগ আছে তার সমাধান দিতে পারে শুধু তাদেরকে একটু আসলে নিষ্ক্রিয়তা কাটিয়ে গা ঝাড়া দিয়ে একটু সক্রিয় হতে হবে অনেক অনেক জি আমি জি আজকের মতো এখানেই শেষ করতে চাই অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবার জন্য